Assalamualaikum ভাবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাবি সাহেবের শরীর কেমন? ভাবি সাহেব আপনার প্রথম স্বামী কি কই? উনি তো আপনার একমাত্র স্বামী, সরি সরি আপনি উনার প্রথম স্ত্রী। উনি তো কত অনেক হাসান, সুবহানাল্লাহ, স্বপনে উনি আতশ কাজ পান। ও ভাবি, ও ভাবি জিতেন ভাবি সাহেব। কি ভালো লাগলো ওস্তাদ জি বলতেছিলেন আপনি নাকি ওনার বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ ভাবি সাহেব, আপনি যদি জিজ্ঞাসা তাহলে ভুল কথা মিথ্যা কথা কইতে হইতো, কাম করে মিথ্যা হাত থেকে পাপের হাত থেকে বাঁচাইতো। ধন্যবাদ, আসি। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ভাবি আসসালামু আলাইকুম। শুনো, কথা বলতে বলতে কাইটা দিলে বুঝবা চইল্লা আসছে, আর ঘুরাইয়া ফোন কইরো না, ঠিক আছে? কিন্তু দুঃখের ব্যাপার হইলো দলিমুল্লাহ সাহেব তো এখন জেলে। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ভাই কি জানি বলতেছিলাম, হ্যাঁ ভাই আপনি মেশিন টেশিন ঠিক মতো লাগান, আমি এসে দু এক হাজার বেড়ে দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা রাখি রাখি। আমার ইবাদত সত্যি আল্লাহ, নাও তুমি এটা নাও আর বাইরে বড়। কোথায় বার হবো, কেন বার হবো, কিছুই তো বললেন না ওস্তাদ জি। আরে সরি বেটা, যদি পাপি হয়, কুফর হয়, কাফির হয়, তার চেহারাটা একটা গলা শিলা শকুন রূপে দেখতে পাইবা। গলা শিলা শকুন, তুমি এটা হাতে রাখো আর তোমাদের দুজনকে ছুরি সাপ্লাই দিবে কাবুল কষাই। যাও বাইরে পড়ো ওস্তাদজি। এই খোয়া বিয়াতোষ খান দিয়া যে আঙ্গ কত উপকার হইব, আহা চিন্তাই করা যায় না। তো আল্লাহর নাম নিয়ে বাইরে পড়ো, বিসমিল্লাহ মাজরেহা, বিসমিল্লাহ মাজরেহা। I'm gonna make it.
দেখা যায়, এইটা তো দেহি মানুষ। কি মানুষ? হ্যাঁ, জনজন্ত মানুষ। আপনি আসলে খুবই কাছের ব্যবহার বিধিটাই বুঝতেছেন না। দেন আমারে দেন, আদম টেস্ট আমি করবো। এই পর্যন্ত একজনের শকুনটে শকুন বানাইতে পারলেন না, বুঝতেই করো না সাল্লু মিয়া। এটা ওর কাজ, উস্তাদ জি ওর এই কাজ দিছে, ও এই কাজ করুক, আমাদের কাজ কষায়ের। উস্তাদ কি হয়েছে মিয়া? আসলে আমরা আসল জায়গায় যাইবার পারি নাই। যদি আসল জায়গায় যাইতাম তাহলে হাজারে হাজারে লাখে লাখে কিন্তু গলা ছিঁড়া শকুন পাইতাম। আমি বুঝতে পারছি আপনি কোন জায়গার কথা বলতেছেন, কিন্তু এটা হলো ভীমরুলের চাক, ওইখানে গেলে কোমর ভাঙ্গা ছায়ামুত্রায়া দিব। কথাটা ঠিক বলেছেন হাসু মিয়া। থাবা বাবারে কতল করার পর ওদের আরেকজন নেতার বাড়ি ফলো করে বাড়ির কাছাকাছি আইলি কতল, যাকে বলে জবাই। আচ্ছা, থাবা বাবারে কতল করার আগে কি আদম টেস্ট করা হয়েছিল? ভোর মিয়া, তখন কি আঙ্গ ওস্তাজি এই খুয়াবি আতশ খান খাজা পাইছিল? ও বেচারা থাবা বাবা আদম টেস্টের কোনো চান্সই পাইলো না। চুপ করে মিয়া, হাসু মিয়া, চলো আমরা একটা কাজ করি। আমরা শাহবাগের এক নম্বর গলিতে যাই, ওইখানে ওই কি একটা বেড়া আছে না বেড়া, ছাগলা দাঁড়ি এরকম বান্দরের মতন, ওরে যদি এই আতশ খানখানা ধরি নিশ্চিত গলা শিলা শকুন দেখা যাইব। হ্যাঁ নিশ্চিত, চলো চলো ওইখানেই যাই। চলো চলো, হ্যাঁ চলো। হ্যালো, হ্যাঁ দোস্ত, আন্দোলন চলতেছে? আচ্ছা ঠিক আছে, পুরা দমে চালায় যাও, আমি এক ঘন্টার মধ্যে আসতেছি, ঠিক আছে? এই তো আম্মার সাথে একটু দেখা করে চলে আসবো। কি? না 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 না, নেতারে ভাষণ দিতে দেওয়া যাবে না, বলো জনি উনি মঞ্চের পাশে থাইকা সমর্থন দিতে আছে, এটা অনেক। ওনারে বলো আন্দোলনের ফসল যদি ঘরে চায় তাহলে যেন নাইমা যায়। আচ্ছা আচ্ছা, পারবেন না এক ঘন্টা সামাল দিতে? ওকে দোস্ত, ঠিক আছে। কি খবর, কি দেখা যায়? এইটা তো মানুষ, মানুষ। হ্যাঁ দেন আমার কাছে দেন, আপনি ব্যবহারটাই বুঝতেছেন না। আরে মিয়া, এখন কিন্তু আপনি নিজের সীমা লঙ্ঘন করতেছেন হাসু মিয়া। আসলে একটা কাজ করো, ওরে দেখতে দাও, আমারও তো ভুল হইতে পারে। না তো, এ তো মানুষ দেখা যায়। দেখেন দেখেন দেখেন, ওই মিয়া সাল্লু মিয়া হাসু মিয়া কি দেখো? যা দেখছি তা তো দেখছি। ওই আমার কি মনে হয় জানেন? কি কি? এই আতশ কাছে একটা দুই নাম্বার আতশ। ওই মিয়া কি কল, দুই নাম্বার? হ্যাঁ মিয়া। না তো কি, শাহবাগের নেতারে যদি মানুষ দেখা যায় তাহলে গলা শিলা শকুন কারে দেওয়া যাইব? আসলে তো খারাপ কেউ নাই। চলেন বুসাদি রিপোর্ট করি, চলো চলো। গোলাপি কই গেলা রে, তোমার যে আর কোন দেখা নাই রে, ও ময়না পাখি কি অবস্থা, তোমার যে দেখা নাই। তো সমস্যা নাই, কামে লাগাই দিছি আদম টেস্টে, ওরা এখন গেলে মারবো আর মারবো, আর আমি আরামে পান খাবো। এখান থেকে বেহেস্তের সুগন্ধ পাইতেছি। তো বেটারা স্বাগত, সুস্বাগত। তো কি অবস্থা তোমাদের? ওস্তাদ একটাও তো পাই নাই। কি বলো, দেশ ভর্তি দুশ্মন আর তোমরা একটারও গত করতে পারো নাই? আমার মনে হয় কি ওস্তাদ জি, আপনার এই আতশ কাজটা, এই আতশ কাজটা দুই নাম্বার আতশ কাজ। আপনি আপনার স্বপ্নটা আবার কপি পেস্ট কইরা দেখেন, স্বপ্ন আবার কপি পেস্ট কইরা দেখবো কেমনে? বকাস বন্ধ করো। মাফ করবেন ওস্তাদ জি, আমার কাছে মনে হয় এটা ওই মহিলারই কাজ। ওই মহিলার কাজ হইলো আমার সব কাজে ব্যাঘাত ঘটানো। ওই দুশ্চরিত্রা মহিলার দিয়া আমার পুরা জীবনটাই নষ্ট হয়ে গেল। তার এছাড়া কি দেখ করি? তোমরা যাও তার বাড়ি, যাও তার বাড়ি যাইয়া আসল কাজটা নিয়ে আসবা।
আবার ভাবি ঠিক আছে বললাম আমি কি দেই কি দেই কি হইছে সুপ্রিয় দর্শক মন্ডলী।